नमस्कार बंधुरा, आज के देखो बिल बुक बा कैश मेमो डिजाइन करा। हाँ बंधुरा, फटोशप बा एरकम कोनो एप्लीकेशन नय, शुधुमात्र माइक्रोसॉफ्ट ऑफिस वर्डे आमरा एटा बानिये फेलते पारी। तो भिडियो शुरू करार आगे जेटा बोली सेटा होच्छे, आमार चैनले जदि नतून होये थाको अवश्यई चैनलटा सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे रेखो। चलो शुरू करा जाक। प्रथमेई देखे नाओ, तोमादेरके फर्मेटटा देखिये दिच्छि। ठीक एई रकम फर्मेटे आमरा बिल बुकटा डिजाइन करब। खूब सिम्पल फर्मेट बंधुरा, এরকম একটা ফরম্যাটে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বিল বুকটা ডিজাইন করে নিতে পারি, যেটার খুব ইজি স্টেপগুলো আমি তোমাদের ধীরে সুস্থে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা নিজেরা এটা নিজেদের শপের বিল বুক নিজেদের বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিয়ে আমরা চলে যাব পেজ লেআউট রিবনে। এখান থেকে আমরা মার্জিন, ন্যারো, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট আর সাইজে গিয়ে A5 চুজ করে নেব। A5 কেন বন্ধুরা? কারণ A4 এর অর্ধেক পেজ হিসেবে A5টাকে আমরা চুজ করলাম। এরপর সেন্টার অ্যালাইনমেন্ট করে আমি ডেটাগুলোকে টাইপ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে বিল অর ক্যাশ মেমো আমি লিখে নিলাম, এরপর আমি শপের নামটা, তারপরে আমি শপের ক্যাটাগরি এবং তারপর অ্যাড্রেস আমি ইনপুট করে নিচ্ছি। তো এবার আমি তিনটে বা চারটে ইকুয়াল টু সাইন দিয়ে একটা এন্টার প্রেস করলাম। দেখো বন্ধুরা, এটা একটা সিম্পল ট্রিক্স এমএস অফিস ওয়ার্ডের, যেখানে ডবল লাইন চলে এসেছে। এরপর আমি কি করব, আমাদের উপরকার সমস্ত ডেটাগুলোকে সিলেক্ট করে নিয়ে চলে যাব লাইন স্পেসিং অপশনে। সেখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ চুজ করে নিলাম। এর ফলে কি হলো, যে স্পেসগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। এরপর আবার আমি নিচে চলে আসছি, এখানে আমি মেমো নাম্বার আর ডেট এই দুটোকে এন্ট্রি করে নিচ্ছি। আমি ডটটাকে হোল্ড করে একটা ফিল্ড বানিয়ে নিচ্ছি, মেমো নাম্বার আর ডেট দুটো ফিল্ড আমি রেডি করলাম। এখানে করার পর এবার আমি নিচে নেম আর অ্যাড্রেস টাইপ করে নেব। একইভাবে দেখো বন্ধুরা, আমরা ডটটাকে হোল্ড করে এগুলো ডেটাগুলো বসিয়ে নিলাম। এরপর এন্টার দিয়ে আমি আবার ওই একই পদ্ধতিতে ডবল লাইনটাকে এন্ট্রি করে নিলাম। এরপর আমি ফরম্যাটগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখো বিশেষ ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডকে একটা আলাদা ফন্ট স্টাইল দিচ্ছি। নিচের যে ফরম্যাটগুলো রয়েছে, ফন্টগুলো রয়েছে, সেগুলোকেও আমি ফরম্যাটিং করব। বোল্ড স্টাইল দিলাম, এক একটির এক এক রকম ফরম্যাটিং আমি দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য, জাস্ট হাইলাইটেড হওয়ার জন্য। এরপর আমি ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার যেটা, সেটাকেও ফরম্যাটিং করে দিচ্ছি, স্টাইলটাকে পাল্টে দিলাম। এরপর নিচে ক্লিক করে সোজাসুজি আমরা টেবিল ইনসার্ট করবো। ইনসার্ট ট্রিবিউনের টেবিলের থেকে, ইনসার্ট টেবিল থেকে যে টুলটা নিয়ে আমি অবশ্যই তোমাদেরকে যদি বলো নেক্সট কোনো ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। টেবিল টুল খুব ইম্পর্ট্যান্ট একটা টুল বন্ধুরা, এটা নিয়ে আমরা একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিতে পারি। যদি তোমরা এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আমি এবার টেবিলটাকে মেজারমেন্ট করে নিচ্ছি। দেখো মেজারমেন্ট করাটা বন্ধুরা, এই যে অ্যারো কি সাহায্যে, অ্যারো কি বলতে যে বোথ অ্যারো আসছে লাইনের কাছে পয়েন্টটা নিয়ে গেলে, সেই বোথ অ্যারোর সাহায্যে আমরা কিন্তু টেবিল টুলটা, টেবিল যে ইনসার্ট টেবিল রয়েছে সেটাকে আমরা মেজারমেন্ট করে নিতে পারি।
মেজারমেন্ট কীরকম, তোমার যেখানে যে রকম পজিশন দরকার, যেখানে যতটুকু এরিয়া তোমার বা স্পেস তোমার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তুমি মেজারমেন্ট করে নেবে। এই মেজারমেন্টটা কিন্তু তোমরা নিজেরা খুব সহজে করতে পারো। এটা কিন্তু জাস্ট পয়েন্টারটা লাইনের কাছে নিয়ে গেলে বোথ অ্যারো পাবে, সেই সাহায্যে তুমি উপরে ওঠানো বা নামানো, বাঁদিকে সরানো বা ডান দিকে সরানো, এইভাবে কলাম বা রোগুলোকে তোমার এরিয়ার মতো করে সিলেক্ট করে নিতে পারো। এরপর আমরা যেটা দেখবো সেটা বন্ধু ড্র টেবিলের কাজ। ড্র টেবিলের সাহায্যে আমরা বেশ কিছু লাইন ড্র করে নেব। দেখো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি টেবিল টুলস ডিজাইন রিবনে। মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাব টেবিল টুলস ডিজাইন রিবনে। সেখান থেকে ড্র টেবিল চুজ করে নিচ্ছি এবং আমি লাইন ড্র করে নিচ্ছি যে পেন্সিলটা আমরা পেয়েছি সেই পেন্সিলটার সাহায্যে। এবং এগুলো স্ট্রেট লাইনই হবে বন্ধুরা, তোমাকে কোনো কিছু এর জন্য করার প্রয়োজন নেই। এরপর ইরেজারের সাহায্যে দেখো আমি ঠিক যে যে লাইনগুলো আমার ইরেজ করার প্রয়োজন সেই সেই লাইনগুলোকে ইরেজ করে নিচ্ছি। ঠিক ড্র টুলের সাহায্যে যেমন আমরা লাইন ড্র করতে পারছি, ইরেজারের সাহায্যে আমরা লাইন ইরেজ করতে পারছি আমার টেবিলের। তো দেখো আমি জাস্ট লাইনের কাছে নিয়ে গিয়ে ক্লিক করলেই সেই লাইনটুকু ইরেজ হয়ে যাচ্ছে, খুব সিম্পল ব্যাপার। এরপরে আমি ইরেজার টুলে আবার ক্লিক করে এটাকে ইনঅ্যাক্টিভ করে নিলাম। এবার আমি ডেটাগুলো বসাবো টেবিলের মধ্যেকার, সিরিয়াল নাম্বার বসিয়ে নিলাম, তারপরে পার্টিকুলার্স, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট এগুলো আমি বসিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরপরে টোটাল, নিচে ডিসকাউন্ট, তার নিচে টোটাল, এগুলো আমি বসিয়ে নিচ্ছি। এখানে একটা ইনওয়ার্ড আমি লিখে দিলাম যাতে কথায় লেখা যায় অ্যামাউন্টটা আর কি, ইনওয়ার্ড। দেখো বন্ধুরা, কাজ কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি নিচে চলে আসব এবং সেখানে আমি কি করব, একটা শেপস ড্র করে নিলাম, তার ভেতরে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করে নিলাম। অ্যাড টেক্সট অপশনের সাহায্যে তুমি শেপের মধ্যে টেক্সট অ্যাড করতে পারো। এখানে আমি সিগনেচার লেখাটা লিখে নিচ্ছি এবং সেটাকে বোল্ড স্টাইল দিয়ে আমি এটাকে ফরম্যাট থেকে শেপ আউটলাইন আর শেপ ফিল, নো আউটলাইন নো ফিল করে দেবো। এরপর দেখো এটা হয়ে গেছে। আমি শেপস থেকে লাইন নিয়ে ঠিক সিগনেচারের উপর দিয়ে আরেকটা লাইন ড্র করে দিচ্ছি। এরপর এই দুটোকেই আমি ঠিকঠাক মেজারমেন্টে বসিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটাকে আমি বোল্ড স্টাইল করে দিচ্ছি একটু হাইলাইট হওয়ার জন্য। বাস এইটুকু পর্যন্ত কিন্তু আমার কাজ হয়ে গেল। এবার আমি চলে যাব পেজ লেআউটে এবং পেজ বর্ডার থেকে একটা বর্ডার স্টাইল চুজ করব এবং ওকে করে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কাজ সম্পূর্ণ কমপ্লিট, এখানে কিন্তু আমার আর কিছু বাকি নেই। ঠিক এরকম একটা বিলবুক বানানো খুবই ইজি, তোমরা দেখতেই পারলে কয়েকটা ইজি স্টেপ আমরা ফলো করে এই বিলবুকটা বানিয়ে ফেলতে পারছি। তোমার দোকানের বিলবুক যদি তোমার প্রয়োজন হয় বানাতে, তো তুমি নিজেই বানিয়ে নিতে পারো, এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আশা করছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও অনেক অনেক সাপোর্ট করো আগামী দিনে আরও অনেক ভালো ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়ে আনার জন্য। আজকের মতো ধন্যবাদ।